নমস্কার বন্ধুরা, দামোদর সেটে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আমি অরিন্দম সরকার, এবার আপনাদের ফুড গাইডের সাথে ট্যুর গাইডও। আমি আমার শান্তিনিকেতনের ভ্রমণটা পার্ট বাই পার্ট অনেকগুলো ভিডিওতে আপনাদের দেখাচ্ছি। একটা ভিডিও খাবার সম্বন্ধে এসছে, এবারের ভিডিওটা আসবে শান্তিনিকেতনের বিশ্বভারতী ক্যাম্পাসটা পুরো ঘুরে দেখা এবং তার সাথে মিউজিয়ামটা পুরো ঘুরে দেখার ভিডিও নিয়ে। শান্তিনিকেতনে এসে আপনি কী কী খাবেন সেই নিয়ে আমার শান্তিনিকেতন ফুড ট্রেলের ভিডিওর লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সেখান থেকে শান্তিনিকেতনের খাবার দাবার সম্পর্কে খুব সুন্দর একটা ইনফরমেশন পেয়ে যেতে পারেন। বিশ্বভারতী ক্যাম্পাস বুধ এবং বৃহস্পতিবার সকাল 10টা থেকে খোলা এবং সপ্তাহের বাকি দিনগুলোতে দুপুর 2টোর পর থেকে খোলা। বিশ্বভারতী ক্যাম্পাস যাওয়ার পথে আমার ডান দিক এবং বাদিক জুড়ে নানা রকম হ্যান্ডিক্রাফটসের দোকান পড়েছিল। আপনারা যদি শপিং করতে চান তাহলে এখান থেকে শপিং করা যেতেই পারে। বিশ্বভারতী ক্যাম্পাস ঢোকার আগেই ডান দিকে সুবর্ণরেখা বলে একটি বইয়ের দোকান পড়বে, যেখানে নতুন পুরনো বই থেকে শুরু করে বিশ্বভারতীর প্রকাশিত সমস্ত রকম বই এবং জার্নাল আপনি এখান থেকে পাবেন। ক্যাম্পাসে ঢোকার আগেই আমরা ডান দিকে পেলাম আগে যেখানে পৌষ মেলা হতো সেই জায়গাটি। আমার টোটো ড্রাইভার আমাকে নাবালো ক্যাম্পাসের উপাসনা গৃহের সামনে। ক্যাম্পাসের এই গেটের সামনেই অনেক গাইড দাঁড়িয়ে থাকবে। যারা অথেন্টিক গাইড তারা আপনার থেকে 200 টাকা নেবে এবং একটা পাকা বিল বা রসিদ আপনাকে দেবে। এখানে গাইড নেওয়াটা একটু জরুরি। গাইডরা এখানে প্রত্যেকেই শিক্ষিত এবং যে ইনফরমেশনটা দেবে সেটা অথেন্টিক। আপনি টোটোওয়ালা রিক্সাওয়ালাদের কাছ থেকেও ইনফরমেশান পাবেন, কিন্তু কতটা সেটা সত্যি হবে বলা যেতে পারে না। কারণ অনেক সময় দেখা গেছে যে রিক্সাওয়ালা ছাতিমতলা দেখিয়ে বলে এখানে রবীন্দ্রনাথের বিয়ে হয়েছিল। কাজেই বুঝতে পারছেন যে ইনফরমেশান না পাওয়ার থেকে ভুল পাওয়াটা আরও অনেক বেশি ক্ষতিকারক। গাইডদের কাছ থেকে 60 টাকার বিনিময় একটা বই পাওয়া যায় যেখানে শান্তিনিকেতনের অনেক বিবরণ এখানে তুলে ধরা হয়েছে। বইয়ের শেষ পাতায় গাইডের নাম এবং ফোন নাম্বারও দেওয়া থাকে। আমার গাইড ছিলেন বিজেন্দ্র রায়। এবারে শান্তিনিকেতন ক্যাম্পাস ঘুরে দেখতে দেখতে আমি নিজে আর কথা বলবো না, কথা বলবে আমার গাইড বিজেন্দ্র রায়। সেই প্রতিষ্ঠার সময় ব্রাহ্ম ধর্মের সম্বন্ধে কিছু কথা বলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর আর রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রসঙ্গীত গিয়ে শোনান। প্রত্যেক বুধবার স্যার এটা খোলা হয়, কালকেও খোলা ছিল সকাল 6টা থেকে সকাল 7টা পর্যন্ত 1 ঘন্টার জন্য। স্যার সাদা বস্ত্র পরে যে কেউ স্যার যেতে পারে, তাছাড়া কিন্তু যেতে পারবে না। আর বিশেষ বিশেষ দিন যেমন গুরুদেবের জন্মদিন, গুরুদেবের মৃত্যুদিন, সেসব দিনগুলোতে স্যার এটা খোলা হয়। ওকে স্যার, কিছু দোতলা বাড়িটা দেখছেন, এই বাড়িটার নাম হচ্ছে শান্তিনিকেতন গৃহ। এই বাড়ির নাম করেই কিন্তু এই জায়গাটার নাম হয়েছিল শান্তিনিকেতন, যেটা 1863-64 সালে বাড়িটি তৈরি করেছিলেন রবীন্দ্রনাথের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর অতিথিশালা হিসেবে, গেস্ট হাউস হিসেবে। স্যার বর্তমানে স্যার এটাও একটা মিউজিয়াম। স্যার এই সামনে যে স্কাপচারটা দেখছেন এটার নাম হচ্ছে অনির্বাণ শিকার রামকিঙ্কর বেচের তৈরি। স্যার এর উপরে যখন তীর্যকভাবে লাইট বা আলো পড়ে সামনের দিকে একটা শ্যাডো দেখতে পাওয়া যায়। স্যার সেই শ্যাডো দেখা যায় মা তার শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, মাদার অ্যান্ড চাইল্ড। দেশ পত্রিকাতে স্যার এই স্কাপচারের ছবিটা পাবেন। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এই বাড়িতে থাকাকালীন অনেকগুলো গান কবিতা লিখেছিলেন, তার মধ্যে শরৎবুলের কবিতা স্যার এখান থেকেই লেখা। এসেছে সরবতী মেয়ের পর স্যার আমলক্ষী বন, এই গাছগুলো এখানেই আছে, আমলক্ষী গাছ। এই আমলক্ষী বন কাপে যেন তার বুক করে, দূরে দূরে পেয়েছে খবর পাতা পাতানোর সময় হয়েছে। স্যার শীতকালে যদি আসতেন চারদিকে ফুলের গাছ ভরা থাকতো, আমলক্ষীগুলো ধরে থাকতো। স্যার 1901-1904 সাল পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে ফিরে গেছেন। স্যার এই যে বট গাছটা দেখছেন, এই বট গাছটা সহজ পাঠ বইয়ের প্রথম পাতায় যে বট গাছের ছবি আমরা পেয়েছি স্যার, এই সেই বট গাছ, প্রায় 200 বছর বয়স। আচ্ছা, এইটাই সেই তিন পাহাড় যেটা? তিন পাহাড়, ইয়েস স্যার। আজ যেখানে আপনি গার্ডেন দেখছেন, তখনকার দিনে কিন্তু এটা গার্ডেন ছিল না। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে একটা পুকুর খনন করেন। পুকুরে যে মাটি ছিল তিনটে ঢিপে জমা হয়ে যায়, সেই ঢিপের ওপর চেপে দেবেন্দ্রনাথ ঠাকুর সূর্যোদয় এবং সূর্যাস্ত প্রণাম করতেন। রবীন্দ্রনাথ ঠাকুর ছোট ছিল, খোয়াই বলে একটা জায়গা স্যার, এই বিস্তীর্ণ এরিয়া ধরুন খোয়াই, উঁচু নিচু খাল জমি, সেটাকেই সমতল করা হয়েছিল। সেখান থেকে উনি সাদা রঙের পাথর এখানে জমা করতেন প্রচুর। যখন পাথর এখানে দেখলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, বললেন তুই তো হিমালয় যাচ্ছিস, ওখান থেকে তিনটে পাথর নিয়ে এসে এই জায়গাটার নাম দিয়ে তিন পাহাড়। ওনার দেওয়া নাম হচ্ছে স্যার তিন পাহাড়। স্যার এই বেদিগুলোতে
কাছে নিচে নিচে ক্লাস টু থেকে টেন 1901 সালে রবীন্দ্রনাথ ঠাকুর পাঁচজন স্টুডেন্টকে নিয়ে প্রথম ক্লাস শুরু করেছিলেন ওই বেদিটাতে। কোনটাতে? ওই যে সামনে যে বসে রয়েছেন। যেমন এই জায়গাটার নাম হচ্ছে বকুল গীতি, এই যে ফুলগুলো দেখছেন বকুল ফুল বেশি ভাবে করে রয়েছে। এই যে বেদিটা দেখছেন 1901 সালে পাঁচজনকে নিয়ে শুরু করেন এই বেদিটা ক্লাস। পাঁচজন স্টুডেন্টের মধ্যে রবীন্দ্রনাথের বড় ছেলে স্যার রথীন্দ্রনাথ ঠাকুর ছিলেন। আচ্ছা। সুধীরচন্দ্র নান, অশোক কুমার গুপ্ত, প্রেম কুমার গুপ্ত, গৌর গোবিন্দ গুপ্ত, পাঁচজনকে নিয়ে গুরুদেব এইখানেই প্রথম ক্লাস হয়। স্যার এই ফিলিমদের যেখানে জায়গাটা দেখছেন ভেতরে একটা গাছ রয়েছে ছাতিম গাছ। এই ছোট্ট গাছটাও ছাতিম গাছ, এই বড় গাছটাও ছাতিম গাছ। জায়গাটার নাম হচ্ছে ছাতিমতলা। এখান থেকেই শুরু করেছিলেন রবীন্দ্রনাথের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 1862 সালে রায়পুর বলে একটা জমিদার বাড়ি ছিল, সেই জমিদার বাড়িতে ব্রাহ্ম ধর্মের জন্য মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে নিমন্ত্রণ করা হয়। তখনকার দিনে কিন্তু বোলপুরে রেলপথ ছিল না, ঘুষ করাই ছিল। উনি কী করলেন, কলকাতায় যে গঙ্গা নদী বইছে সেই নদীতে নৌকাতে করে বর্ধমান ডিস্ট্রিক্টে কাটোয়া বলে একটা জায়গা আছে, লাভপুরের কাছে গুনটিয়া বলে একটা ঘাট আছে, সেই ঘাটে উনি নৌকাতে করে নেমেছিলেন। ওখান থেকে যখন পালকিতে চড়ে এধার দিয়ে যাচ্ছিলেন, এখানে মস্ত বড় দুটো ছাতিমের গাছ দেখে পালকিটাকে রেখে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন। বিশ্রাম নেওয়ার পর ওনার মনের ভেতরে যে বাণীটা উপলব্ধি হয় দেখুন বোর্ডটাতে লেখা আছে, দাদা তিনি বলতে গেলে ঈশ্বর, তিনি আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি পান। তখন তিনি ভাবলেন এখানে যদি একটা আশ্রম করা যায় তার জন্য তো জমির প্রয়োজন। আশেপাশে জিজ্ঞেস করেছিলেন এই জমিটা কার, বলেছিলেন রায়পুর জমিদার বাড়ি। উনি তো সেখানে যাচ্ছিলেনই, ওখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করলেন যে দুটো ছাতিমের গাছ দেখলাম, জায়গাটা কার? বললেন ভুবন মোহন সিনহার। ওনার সঙ্গে কথাবার্তা বললেন, বললেন আপনিও জমিদার আর আমিও জমিদার, জমির জন্য কোনো মূল্য দিতে হবে না। কিন্তু মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বললেন যে না, আমি ব্রাহ্ম ধর্মের মানুষ, বিনা পয়সায় কারো কাছে কিচ্ছু নেই না, তাই 16 আনা স্যার, 1 টাকা দিয়ে 20 বিঘে জায়গা মৌরসি পাট্টা নিয়েছিলেন, মানে 1 টাকার বিনিময়ে 20 বিঘে জায়গা। আচ্ছা। বর্তমানে বিশ্বভারতী ইউনিভার্সিটির কাছে স্যার 3400 বিঘা জমি আছে, একর হিসাবে যদি ধরেন 1127.18 একর। আচ্ছা, মানে একর হিসাবে। আর টোটাল জমিটা ছিল 3600 বিঘা, তার মধ্যে 200 বিঘা জমি রবীন্দ্রনাথ বেঁচে থাকার কালীনই ওই পূর্বপল্লী বলে একটা জায়গা রয়েছে, ওরা 1 বিঘে 2 বিঘে যখন যেমন যেমন প্লট করে সবাইকে থাকতে দিয়েছিলেন, তাদের আশ্রমিক হিসেবে থাকতো। এই পুরো এরিয়াতে স্যার মূর্তি পূজা হয় না ব্রাহ্ম ধর্ম। আচ্ছা। তারা ব্রাহ্ম ধর্ম মেনেই বসবাস করে এবং এখনও চলে স্যার। স্যার এই যে খড়ের চাল মাটির দল, এই বাড়িটা হচ্ছে আলাপিনী মহিলা সমিতি 1916 সাল। রবীন্দ্রনাথের চিন্তাধারা দেখুন যে মহিলাদের জন্য একটা যে সমিতির প্রয়োজন, উনি কিন্তু তখনই ভেবেছিলেন যে এখানে একটা সমিতির প্রয়োজন আছে। এবং স্যার এই যে খড়ের চাল মাটির দল যে বাড়িটা দেখছেন, এই বাড়িটার নাম দিয়েছিলেন রবীন্দ্রনাথ নতুন বাড়ি। 1902 সালে যখন রবীন্দ্রনাথ ঠাকুর সপরিবারে থাকার জন্য যেমন এই বাড়ি দুটো তৈরি করেছিলেন, ঠিক সেই সময় ওনার স্ত্রী মৃণালিনী মারা গেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই খড়ের চাল মাটির দোয়ার বাড়িতে থাকেননি। উনি কী করলেন, ওনার দুঃসম্পর্কের পিসিমারা ছিলেন, ওনার ছেলেমেয়ে থেকে গেছেন, তখনকার দিনে বাড়িটা কিন্তু আপনার ওই থাকার জন্যই তৈরি করেছিলেন বলে গেস্ট হাউস নেওয়া হয়েছিল। কিন্তু উনি ওই 1902-এ যখন মারা গেলেন স্ত্রী, তখন উনি এই বাড়িতে থাকেন, ওনার ছেলেমেয়েরা ওনার পিসিমারা ছিলেন। কিন্তু উনি 1904 সালে টাইল বাড়িটি তৈরি করলেন, নাম দিলেন দেহুলি। এই বাড়িতে থাকালীন স্যার গীতাঞ্জলির কিছু কিছু অংশ, গোড়া উপন্যাস, স্যার একটু যাবেন সারদা উৎসব বলে নাটক লেখেন। 1961 সালে স্যার এই সবকটা বাড়ি মিলিয়ে মৃণালিনী আনন্দ বার্তাকে রূপান্তরিত করা হয়। 1904 থেকে 1919 সাল পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতেই থেকে গেছেন, 4 থেকে 19, 15 বছর। এবং স্যার বর্তমানে স্যার এই বাড়িটা এখন KG1-এর ক্লাসটা হয় স্যার, এই যে বাচ্চারা ছবিগুলো চিঠি রেখেছে। আচ্ছা আচ্ছা। KG1-এর ক্লাস এখানেই হয়, আর 2 থেকে আপনার গাছে নিচে নিচে, 2 থেকে 10 পর্যন্ত গাছে নিচে, আর 11-12-এর ক্লাস এই উত্তর শিক্ষা সদন বলে একটা স্কুল আছে, সেটা একটু দূরে আছে স্যার। আচ্ছা। তারপরে স্যার ডিপার্টমেন্ট শুরু হয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিক উপর। 1 টাকা দিয়ে যে 20 বিঘা জমি হয়েছিল এটাই তার লাস্ট গেট, মানে শুরুটা কোন দিকটা হয়েছিল? ছাতিমতলা, ওই ছাতিমতলা থেকে। আচ্ছা, আমরা ঘুরে ঘুরে এসেছি। আচ্ছা, ছাতিমতলা থেকে শুরু, ওইটাই মেন পয়েন্ট। তারপর ছাতিমতলা, শান্তিনিকেতন বাড়ি, তারপরে মন্দির, তারপরে তিন পাহাড়, আমরা কিন্তু টেরা হয়ে গেছিলাম। আর এটা কি স্যার? এই বেলটা একটা ক্লাস মেনটেন্সের বেল, এর ভেতরে যে গাছের নিচে ক্লাস হয় তার মেনটেন্স বেলটা এখান থেকে বাজানো। আচ্ছা, মানে সাতি স্তূপের ইয়েতে একটা আদলে, সাতি স্তূপের ইয়েতে তৈরি করা। এবং এই বেলটা দান করেছিলেন লেডি রানু মুখার্জি, স্যার বীরেন মুখার্জির স্ত্রী। তখনকার দিনে উনি 30 টাকার একটা স্কলারশিপ পেয়েছিলেন, সেই স্কলারশিপের পয়সা দিয়ে এই বেলটা কিনে দেন। আচ্ছা স্যার, এই যে মাঠটা আপনি দেখছেন, এই মাঠটার নাম হচ্ছে গৌর প্রাঙ্গণ। গৌরগোপাল ঘোষ বলে একজন ভালো ফুটবলার ছিলেন, ওনার বাড়ি ছিল হুগলি ডিস্ট্রিক্ট চন্দননগর। উনি ফুটবল খেলতে গিয়ে রেল দুর্ঘটনায় মৃত্যু হয়ে যায়,
তার স্মৃতিতে মাঠটার নাম হয় গৌরাঙ্গন, ওই যে মঞ্চটা দেখছেন যারা বসে রয়েছে গৌর মঞ্চ, নবোৎসব উৎসবের অনুষ্ঠান, 25শে বৈশাখের উৎসবের অনুষ্ঠান, আপনারা যে টিভিতে বসে দেখেন এখান থেকেই রিলে করা হয়। আচ্ছা আচ্ছা, বসন্ত উৎসব এই মাঠে হতে স্যার, কিন্তু 100,000-এর বেশি লোক আসার জন্য এই মাঠে ধরবে না বলে পাশের মাঠে চলে গেছে, আমরা যাবো স্যার। একই ডিজাইনে দেখুন দুটো বাড়ি, পূর্ব তোরণ আর পশ্চিম তোরণ, বাড়ির দিকে ইসলামিক প্যাটার্ন দিয়ে তৈরি, একটু লক্ষ্য করুন। হ্যাঁ, তোরণের মতো স্যার, পূর্বের সঙ্গে যে পাশ্চাত্যের একটা মিলন আছে সেটাই তুলে ধরেছিলেন নন্দলাল বসু এবং সুরেন্দ্রনাথ কর, বর্তমানে এগুলোতে ক্লাস হয় স্যার। মিডিলে যে ঘরটা দেখেন সিংহসদন, ধরুন যার নামে সিংহ ছবি দেওয়া আছে স্যার, যার নামে কলকাতাতে লর্ড সিনহা রোড আছে স্যার, লর্ড সতেন্দ্র প্রসন্ন সিংহ মহাশয় 1926 সালে রবীন্দ্রনাথ ঠাকুরকে কিছু অর্থের সাহায্য করলেন, সেই অর্থের সাহায্যে বাড়িটি তৈরি করানো হয়। বর্তমানে এটা একটা সেমিনার হল ঘর বা নাট্যমঞ্চ স্যার, আর এই ছাতাগুলোতে রোদের সময় বর্ষার সময় ক্লাস হয় স্যার। ঠিক এই ছাতার পেছনে বাঁ দিকে যে ছাতাটা দেখছেন, এই যে ভদ্রমহিলা ভদ্র ছেলে বসে আছে, এর পেছনেই রয়েছে উড়িয়া ডিপার্টমেন্ট স্যার। আমাদের ভাষাগুলো স্যার বলতে গেলে উড়িয়া ডিপার্টমেন্ট এখানে আছে, সংস্কৃত বাংলা ছিল সেটা বিদ্যাভবনে চলে গেছে, একটু দূরে চলে গেছে। তাহলে ডান দিকে তাকান, এই ডান দিকে হচ্ছে সৌমিন্দ্র শিশু পাঠাগার, রবীন্দ্রনাথের ছোটো ছেলের নাম ছিল সৌমিন্দ্রনাথ ঠাকুর, উনি কিন্তু অল্পায়ু ছিলেন, 11 বছর বয়সে মনে হয় মারা যান স্যার। এখানে একটু নন্দলাল বসুর ছবি আছে, এখন দেখাবো পেন্টিং, 1933 সালে আঁকা। ন্যাচারাল কালার মানে গাছের পাতা, ফুল, ভুষাখালি, খুঁড়িমাটি স্যার। কোনো ছবিটা আদিবাসী মহিলা আধুনিক যুগের ওপর আঁকা, আশ্রমের ছেলেমেয়েরা নিজেদের কাছে নিজেরা করে, তারপর আঁকা রাখাল গরু পাল লইয়া মাটি আমরা সরকার বই পেয়েছি। এই ছবিটা পশ্চিমবঙ্গ সরকারি কিশোরায় বইছিল স্যার, কচি পাতার সঙ্গে মনে করে। আমাদের ছোটো নদী চলে না, তোমাদের স্যার এই যে মাটির দেওয়া মাটির ছাদ যে বাড়িটা দেখছি, বাড়িটার নাম হচ্ছে স্যার চৈতি, চারটে রাস্তা মিডিলে বাড়ি, কাঁচের জানলা একটা শোকেস, পাট ভনের ছেলেমেয়েরা ভালো পেন্টিং ভালো স্কাপচার বানালে স্যার, এর ভেতরে ডিসপ্লে করা হতো ফার্স্ট সেকেন্ড থার্ড। ঠিক এই বাড়িটার পেছন দিকে যে মাঠটা দেখছেন, এই মাঠেই স্যার বসন্ত উৎসবটা বর্তমানে হয়। আচ্ছা, এত বড় মাঠে? এই বড় মাঠে স্যার 120,000 এবছর এসেছিল স্যার, 4 ঘন্টা স্যার বোলপুর জাম হয়ে গেছিলো, সেই জন্য বলছে যে এই বছর মানে আপনার বসন্ত উৎসবটা হবে না, দেখবে আলাদা করবে, মানে বসন্ত উৎসবের দিন প্রচুর লোক হয়ে এসে যাচ্ছে। হ্যাঁ, তখন তো মানে এখানে হোটেল ফোটেল কিছু পাওয়া যায় না, 10,000 টাকা দিয়ে একদিন 3 দিন প্যাকেজ। বাপরে, 10,000? 10,000-এ 3 দিন প্যাকেজ, আপনাকে থাকতেই হবে। শ্রীসদন বইকা বিল্লা এই স্যার, শ্রীসদন হোস্টেলে ইন্দিরা গান্ধী থাকতেন 1934-35 সালে, উনি কিন্তু কলাভবনের ছাত্রী ছিলেন। আচ্ছা, বিশাল মাঠ তো, তা বাস্কেটবল কোর্ট থেকে শুরু করে ভলিবল, ওটা ওই ব্যারিকেডটা কিসের জন্য করে দাও? ওই আচ্ছা ক্রিকেটের জন্য, কতগুলো ফুটবল ফিল্ড মানে প্রচুর ইয়ে দেখতে পাচ্ছি, শর্ট ফুটবলের ইয়ে রয়েছে। শ্রী সদন ছাত্রী নিবাস মানে, আচ্ছা এইখানে ইন্দিরা গান্ধী থাকতেন তো? আচ্ছা মানে নিচের তলায়, শ্রী সদনটা কাদের ডোনেট করে? শ্রী সদন ছাত্রী নিবাসটা ডোনেট করে শ্রী সদন রবীন্দ্রনাথের সময় তৈরি। আচ্ছা, 1934-35 সাল রবীন্দ্রনাথ ঠাকুর তখন ছিলেন। এই যে সামনে পাঁচ দিকে যে স্কাপটা দেখছেন, এটা হচ্ছে আপনার সুজাতা, সুজাতার মাথার উপর পায়ে সেটা আছে, অবধি তার গৌতম বুদ্ধের ধ্যান বসে আছে। সুজাতার পায়ে থেকেই গৌতম বুদ্ধ সিদ্ধিলাভ করেছিলেন বৌদ্ধগয়াতে। এটা কিন্তু আপনার দুটোর আগে ঢুকতে দেয় না, বুধ বৃহস্পতিবার বলে ছুটির দিন বলে আমরা আগে আগে ঢুকে গেলাম, নাহলে এই ডিপার্টমেন্ট দেখতে গেলে দুটোর আগে পরে দুটোর সময় ছুটি হয়ে যায়। শুরু কখন হয়? সকাল 6টায়। এই যে ব্ল্যাক হাউস কালো বাড়িটা দেখছেন, নন্দলাল বসু এবং রামশঙ্কর বেচের তত্ত্বাবধানে 1936 থেকে 1938 সালে সুরেন্দ্র করা কাজ, অজন্তা লড়ে মিশ্রের সভ্যতার সহজ পর বই ছবি আছে স্যার। এই বাড়িটা আমরা গোল করে ঘুরে দেখব, মাটির বাড়ি মাটির কাজ, উপর থেকে আলকাতরা দেওয়া আছে।
অসাধারণ। মানে সহজ পাঠে আমরা বেশ যে ছবিগুলো দেখেছি এইগুলোর মধ্যেই তো মানে ইয়েগুলো দেখেছি। আচ্ছা, নন্দলাল বসু আছে এবং এখনকার যে স্যার দিদি দাদা, এই যে প্রভাস, এখানে দেখুন লেখা আছে পরেশ, অনিল, এইসব স্টুডেন্টদের কাজ কিন্তু সবাই নিজের নিজে যারা যারা কাজ করেছিল তাদের প্রত্যেকজনের নাম কিন্তু দেওয়া আছে এখনো 1936 থেকে 1938 সালে স্টুডেন্টদের করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে মানে তখন যে করেছিল এই যে প্রভাস নামটা এই ছবিটা উনি করেছিলেন। আচ্ছা, এবং স্যার এই বোর্ডটা দেখে নিতে পারেন, একবার দেখে নিয়ে নিতে পারেন, যে 1936 থেকে 1938 সাল, এই যে 1936 নন্দলাল বসু রামকিঙ্কর বেশ তোমার মাস্টার স্যার। আচ্ছা, এত বড়ই গাছ ছিল স্যার, ছাতিম তোলা দেখি এটা ছাতিম গাছ স্যার। আচ্ছা, এইদিকে যে কাজগুলো দেখছেন ওগুলো সবই কিন্তু আপনার মানে ব্যালেন্সের উপর কাজ, সুচিন্তার কাজ। এই মহাত্মা গান্ধী স্ট্রাকচারটা রামকিঙ্কর রয়েছে, সাতটা ধান অসিদ্ধ দাস গুপ্ত বানিয়েছিলেন, মহাত্মা গান্ধী স্ট্রাকচারটা রামকিঙ্কর রয়েছে, সাতটা ধান অসিদ্ধ দাস গুপ্ত। এইটা স্যার হচ্ছে আপনার মানে গ্রাফিক্স ডিপার্টমেন্ট, স্কাপচার ডিপার্টমেন্ট। আচ্ছা, এগুলো একটা ডিপার্টমেন্ট, এই যত কাজগুলো দেখুন সব স্টুডেন্টরা করেছে। যেমন এই দিকটা হচ্ছে আপনার আর্ট হিস্ট্রি। আচ্ছা, এটা হচ্ছে আর্ট হিস্ট্রি বা দিকটা। আর ওই দিকটা যেটা দেখলাম ওটা ওই ওয়ার্কশপ। হ্যাঁ, ওয়াক, এই এই বিল্ডিংটা স্যার ডিজাইন ডিপার্টমেন্ট, কেজি সুব্রমণি আমার কাজ, এটা কেজি ছবি আঁকাটা দেখছেন না, এটা কেজি সুব্রমণি আমার, খুব বিখ্যাত আর্টিস্ট স্যার উনি, মানিকা। আচ্ছা, এটাই সেই সাঁওতাল ফ্যামিলি, যে সাঁওতাল পরিবার, যেখান থেকে রামকিঙ্কর যে বিখ্যাত, তখনকার দিন মানুষের কী ছিল, যা যাবার জীবন ছিল, সেই যা যাবার জীবনটাকে তুলে ধরেছেন এই কাজটার মধ্যে দিয়ে। নুড়ি, পাথর, কাঁকড়, বালি, সিমেন্ট উনি পুরো করে করে কাজটা করেছিলেন, ছুঁড়ে ছুঁড়ে, যেখানেই ছুঁড়েছেন সেখানেই লেগে আছে, কুন নির্ভর করেননি, যদি কুন নির্ভর করতেন তাহলে কাজটা কিন্তু প্লেন হয়ে যেত। হ্যাঁ, মানে পুরো অ্যাবস্ট্রাক্ট একটা ব্যাপার। হ্যাঁ, পুরো অ্যাবস্ট্রাক্ট স্যার, বিমূর্ত সংস্থা। আর এটার নাম হচ্ছে কলের বাতি, কল মানে হচ্ছে রাইস মিল, বীরভূম ডিস্ট্রিক্টে বড়ো কারখানা ছিল না, রাইস মিল ছিল, সেই মিলে দুই আদিবাসী মহিলা কাজের উদ্দেশ্যে কর্তৃপক্ষ ছুটে বেরিয়েছে, পেছনে বাচ্চা রয়েছে, বাচ্চাটা মা মা বলে চিৎকার করছে, মা শুনেনি, মাসি ঘুরে তাকাচ্ছে। আমরা যদি একটু সহজেই বলি, মায়ের থেকে কিন্তু মাসির দরদ বেশি হয়। এটা একটা নাট্যভবন, নাটক উৎসব অনুষ্ঠানটাই হল ঘরটা দেওয়া হয়। ভেতর অডিটোরিয়াম আছে। হ্যাঁ, অডিটোরিয়াম। এটা কি? এটা স্যার বরফের দেশের বাড়ি। হ্যাঁ, এইগুলো যখন এই স্ট্রাকচারটা তৈরি করেছিল ইঁটের ওপর পেঁচে দিয়ে স্যার, ভিত কেটে বাড়ি হয় তো স্যার, এটা ইঁটটা পেঁচে দিয়ে স্ট্রাকচারটা তৈরি হয়েছিল। বাংলাদেশে দুজন আটি আর কলাভুনে দুজন আটি, তার জন্য আচ্ছা নন্দন, যেটা আর্ট গ্যালারি রয়েছে আর এটাই অফিস কলাভুন, মানে যা ইনফরমেশন ভর্তি থেকে শুরু করে সব কিছু এখানে আছে আমাদের। বিশ্বভারতী ক্যাম্পাস ঘোরার পরে আমরা যখন ফেরত যাচ্ছি তখন সেন্ট্রাল লাইব্রেরি এবং বর্তমানে যেখানে পৌষ মেলা হয় সেই জায়গাটা ঘুরে একবার দেখে নিলাম। ক্যাম্পাস ঘোরার পরে আমি গেলাম মিউজিয়ামে, টিকিট 50 টাকা। মিউজিয়ামে রুলস রেগুলেশনস, ঢোকার সময় বেরোনোর সময় টিকিট কাউন্টার কত অবধি খোলা থাকবে সমস্ত কিছু আপনি মিউজিয়ামের সামনের বোর্ডে লেখা আছে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। ঢুকেই আমরা বাদিকে চলে গেলাম মিউজিয়ামের দিকে। প্রথমে আমি গেলাম ওপরতলায়। মিউজিয়ামে ঢুকে বাদিকেই দেখতে পেলাম ঠাকুর পরিবারের বংশতালিকা।
মিউজিয়ামের শুরুর দিকটা রয়েছে জোড়াসাঁকো এবং ঠাকুরবাড়ির ইতিহাস। ওই ফ্লোরেই আপনি দেখতে পাবেন বিশ্বকবি যখন বিশ্বভ্রমণে বেরিয়েছিলেন সেই সময় সারা বিশ্বের মানুষজন ওনাকে যা যা উপহার দিয়েছিলেন সেইগুলোই এখানে ডিসপ্লে করা রয়েছে। এই মিউজিয়ামে ডিসপ্লে করা আছে রবীন্দ্রনাথ ছবি আঁকার জন্য যে সমস্ত কলম এবং কালি ইউজ করতেন সেইগুলোই। এই মিউজিয়ামেই আছে নোবেল প্রাইজের শংসাপত্র এবং দামি মেডেল। এখানেই রবীন্দ্রনাথ ঠাকুরের পাসপোর্টের ছবিও ডিসপ্লে করা আছে। বিশ্বকবি যেসব দেশে ভ্রমণ করেছেন সেই সব দেশে যেখানে কনফারেন্সে গেছেন সেই সমস্ত ছবি এবং তার ডকুমেন্টস এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। শান্তিনিকেতনে কবির বিভিন্ন মুহূর্তের ছবিও এখানে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। বিশ্বব্যাপী যে মহৎ মানুষজনদের সাথে কবি সাক্ষাৎ করেছেন সেই সাক্ষাৎকারের ছবিও এখানে তুলে ধরা হয়েছে। রবীন্দ্রনাথ অক্সফোর্ডে যে গাউনটা পরেছিলেন সেই গাউনটার ডিসপ্লেও এখানে করা রয়েছে। এবারে আসলাম আমরা নিচের তলায়। এই গ্রাউন্ড ফ্লোরে পুরো ফ্লোরটাই রবীন্দ্রনাথের গীতাঞ্জলি সম্বন্ধীয় যে কাজ রয়েছে সেইটার ডিসপ্লে এখানে করা রয়েছে। যে সময় গীতাঞ্জলি প্রকাশিত হয় ঠিক সেই সময় রবীন্দ্রনাথের সমকক্ষ যেসব বিদ্বজনেরা ছিলেন তাদের একটি তালিকা এখানে তুলে ধরা হয়েছে। এখানে বাংলা এবং ইংলিশ দুটি ভাষাতেই ডিসপ্লে করা আছে। এই ফ্লোরেরই পাশের যে রুমটি রয়েছে সেই রুমে গীতাঞ্জলি সম্পর্কিত বিভিন্ন তথ্য এখানে দেওয়া রয়েছে। সারা বিশ্বে যে সমস্ত ভাষায় গীতাঞ্জলি অনুবাদ করা হয়েছে সবকটি ভাষার কপি এখানে একটি করে রয়েছে। তার সাথে রয়েছে রবীন্দ্রনাথ যখন নোবেল পেলেন সেই সময় সংবাদপত্রগুলো কিভাবে সেই খবরটি মানুষের কাছে পৌঁছেছিল। এটি হলো গীতাঞ্জলির প্রথম সংস্করণ এবং তার ঠিক নিচেই আছে নোবেল শংসাপত্র। রবীন্দ্রনাথ নোবেল পাওয়ার পরে যে বক্তৃতা দিয়েছিলেন সেই বক্তৃতাটি এখানে বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই লেখা রয়েছে। তার সাথে রয়েছে নোবেল কমিটি সভাপতির অভিভাষণ। আরও রয়েছে রবীন্দ্রনাথ নোবেল পাওয়ার পরে যে সমস্ত মানুষেরা রবীন্দ্রনাথকে চিঠিতে অভিবাদন জানিয়েছেন অভিনন্দন জানিয়েছেন সেই সব চিঠিগুলো। এখন আপনি যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি যুদ্ধবিরোধী কবি উইলফ্রেড ওয়েনের ছবি, যিনি যুদ্ধের ময়দানে প্রয়াত হন এবং তার মা সুজ্যান ওয়েন রবীন্দ্রনাথকে একটি চিঠিতে জানিয়েছিলেন তার প্রয়াত পুত্র যুদ্ধে যাবার আগে তাকে গীতাঞ্জলির কবিতা শুনিয়েছিলেন এবং যুদ্ধের মধ্যেও গীতাঞ্জলির কবিতা নিজের দিনপঞ্জিতে লিখেছিলেন। এই রুমের একদম কর্নারে রয়েছে ইংরাজির গীতাঞ্জলির রচনাসূচি। আবার আমরা চলে আসলাম আগের রুমে, যেখানে অপর দিকে রয়েছে রবীন্দ্রনাথকে বিভিন্ন ব্যক্তিদের জানানো অভিনন্দনের চিঠি। এখানে পদ্মাবতের একটা প্রতিকৃতি রয়েছে যেটি বাংলাদেশ গভর্নমেন্টের দেওয়া একটি উপহার। মিউজিয়াম ঘোরার পরে আমরা দেখতে গেলাম রবীন্দ্রনাথের সেই পাঁচটি বাড়ি। প্রথম বাড়িটির নাম উদয়ন। আপনি এই প্রত্যেকটি বাড়ির ভেতরে যেতে পারবেন কিন্তু সেখানে গিয়ে ফটোগ্রাফি করা যায় না। প্রথম এবং দ্বিতীয় বাড়ির মাঝখানে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি। পুরো এলাকা জুড়েই নানা রকম স্কাল্পচার এখানে ইনস্টল করা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন মৎস্যভোতার। এটি হলো রবীন্দ্রনাথের দ্বিতীয় বাড়ি, নাম কোণার্ক। বাঁদিক ধরে এগিয়ে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম রবীন্দ্রনাথের তৃতীয় বাড়িতে, নাম শ্যামলী। পুরো এলাকাটা জুড়েই এক অপূর্ব নিস্তব্ধতা এখানে বিরাজ করে। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের চতুর্থ বাড়ি, নাম পুনশ্চ। শ্যামলী থেকে উঠে এসে উনি এই বাড়িতে ছিলেন। এই বাড়ির ছাদ ছাড়া যে বারান্দাটি রয়েছে সেটি কবির গুরুর খুবই প্রিয় ছিল। রবীন্দ্রনাথের পঞ্চম বাড়িটি হল উদীচি।
মোটামুটিভাবে আমাদের বোলপুর শহরটা ঘোরা হয়ে গেল, যেখানে বিশ্বভারতী ক্যাম্পাস এবং মিউজিয়াম রয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।